মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, তোমালোকৰ পাঠৰ মাজলৈ আকৌ আহিছোঁ। ইতিমধ্যে আমি ষষ্ঠ অধ্যায় ৰেখা আৰু কোণৰ বিষয়ে আলোচনা কৰি আছিলোঁ। ৰেখা আৰু কোণ, লাইনছ এণ্ড এংগলছ, আৰু এইটো আমাৰ আজি 4 নম্বৰ। ইতিমধ্যে ইয়াৰ আগৰ এই পাঠটোৰ আমাৰ 3টা আমাৰ ভিডিঅ' হৈছে, 3টা পাঠ আমাৰ আলোচনা কৰা হৈছে। গতিকে আমি এইটো 4 নম্বৰ পাঠ আনিছোঁ আজি। ইতিমধ্যে তোমালোকৰ 5ম অধ্যায়ত ইউক্লিডৰ জ্যামিতিৰ বিষয়ে আলোচনা কৰিছিলোঁ। গতিকে ইউক্লিডৰ জ্যামিতিত ইউক্লিডে দেখুৱাই কিছুমান ধৰ্ম, জ্যামিতিৰ কিছুমান ধৰ্মক তেওঁ চিৰসত্য বুলি দেখুৱাইছিল, আৰু এই চিৰসত্যবিলাকৰ কোনো ধৰণৰ প্ৰমাণৰ প্ৰয়োজন নাছিল। আৰু তেওঁ সেই চিৰসত্যবিলাকক 2টা ভাগত ভাগ কৰি লৈছিল, এটা হ'ল স্বতসিদ্ধ আৰু এটা হৈছে স্বীকাৰ্য। এই স্বতসিদ্ধ আৰু স্বীকাৰ্যবিলাকক ব্যৱহাৰ কৰি আমি জ্যামিতিৰ কিছুমান উপবাদ্য প্ৰমাণ কৰিব লাগিব। উপবাদ্যবিলাক থিয়ৰিয়াম, এই উপবাদ্যবিলাকৰ কিন্তু প্ৰমাণৰ প্ৰয়োজন আছে। তুমি ক'লেই নহ'ব যে এইটো এনেকুৱা, যেনে ইউক্লিডৰ স্বতসিদ্ধত সমান সমান বস্তুৰ লগত সমান সমান বস্তু যোগ কৰিলে যোগফলবোৰ সমান হ'ব, সেইটোৰ কোনো প্ৰমাণ প্ৰয়োজন নাই। কিন্তু যদি আমাৰ বাক্যটো এনেকৈ কয়, তোমালোকে এইটো পেজ, তোমালোকৰ কিতাপৰ পেজ 101ত আছে, তাত তোমালোকৰ ষ্টেটমেণ্টটো মানে যিটো উক্তি দিয়া আছে, যদি উপবাদ্য 6.1 বুলি আছে, কিতাপৰ প্ৰথমতে আছে, চাব উপবাদ্য 6.1 উপবাদ্য মানে এইটো থিয়ৰিয়াম, গতিকে এইটো থিয়ৰিয়ামটো আমি উপবাদ্য হ'লে হ'ব, এইটো থিয়ৰিয়ামটো 6.1। এইটো 6 বুজাৰ কাৰণ হ'ল, তোমালোকে মনত ৰাখিবা এইটো 6ষ্ঠ অধ্যায়, সেইকাৰণে 6 নম্বৰ অধ্যায়ৰ এইটো 1, গতিকে মই এইটো 1 ডাইৰেক্ট লিখিছোঁ, তোমালোকে কিতাপত চাবা। এতিয়া তাত লিখা আছে এনেকৈ, উক্তিটো এনেকৈ দিয়া আছে, যদি দুডাল ৰেখাই পৰস্পৰ কটাকটি কৰে তেনেহ'লে বিপ্ৰতিৰ শীৰ্ষ কোণবিলাক সমান। এইটো তুমি কথাটো ক'লেই নহ'ব, এইটো তুমি প্ৰমাণ কৰি দেখুৱাব লাগিব। আমাৰ যিবিলাক হৈছে উপবাদ্য, থিয়ৰিয়ামবিলাক তুমি প্ৰমাণ কৰিব লাগিব, গতিকে আমি এইটো প্ৰমাণলৈ যাম। সেইকাৰণে এই উক্তিটো তোমালোকৰ কিতাপত এনেকুৱা আছে, গতিকে প্ৰশ্ন আকাৰে তোমালোকক দিয়া হ'ব, সেয়া তাত লিখা আছে, প্ৰমাণ কৰা আছে। সেই উক্তিটো আমি প্ৰমাণ কৰা যে লৈ আহিছোঁ, গতিকে ইয়াত আমি লিখি দিছোঁ প্ৰমাণ কৰা যে কি, যদি দুডাল ৰেখাই পৰস্পৰ কটা, দুডাল ৰেখাই পৰস্পৰ শব্দটো ল'ব লাগিছিলে, পৰস্পৰ কটাকটি কৰে তেনেহ'লে বিপ্ৰতিৰ শীৰ্ষ কোণবিলাক সমান। ইফ টু লাইনছ ইণ্টাৰচেক্ট ইচ আদাৰ দেন ভাৰ্টিকেলি অপজিট এংগলছ আৰ ইকুৱেল, সেই ভাৰ্টিকেলি অপজিট এংগলবিলাক সমান বুলি দেখুৱাব লাগিব, গতিকে এইটো আমি প্ৰমাণ কৰিব লাগিব। এতিয়া প্ৰমাণ কৰিব যাওঁতে এই উক্তিখিনিক, যিখিনি আমাৰ এইখিনি ষ্টেটমেণ্টটো আছে, এইটোক আমি জ্যামিতিৰ ভাষাত লিখিম, যিটোক আমি ক'ম পুনৰুক্তি। পুনৰুক্তি মানে হৈছে ৰিষ্টেটমেণ্ট, তুমি তোমাৰ জ্যামিতিৰ ভাষা দি লিখিলে হ'ল। গতিকে দুডাল ৰেখাই কথা কৈ দুডাল ৰেখা আমি নাম ল'ব পাৰোঁ, যেনে আমি চিত্ৰ আছোঁ, এটা এ বি এডাল এডাল ৰেখা, এ বি নাম দিলোঁ আমি ৰেখা, এডাল সৰল ৰেখা, আমি তাক 2টা বিন্দুলৈ লিমিট কৰি দিলোঁ, কোণৰ 2টা প্ৰান্তবিন্দু অংশ থকাটোক ৰেখাখণ্ড বুলি কওঁ, আমি এইখিনিলৈ আমি ৰেখাখণ্ড কৰি লৈছোঁ, আৰু এডাল ৰেখা হ'ল চি ডি, পৰস্পৰ অ বিন্দুত ছেদ কৰিছে, ফলত কি হৈছে, বিপ্ৰতিম শীৰ্ষ কোণ, ভাৰ্টিকেলি অপজিট এংগল, এইটো আৰু এইটো হৈছে, এইটোৰ নাম কি, এ অ' চি, আৰু এইটোৰ নাম বি অ' ডি। আৰু একযোৰা আছে চোৱা, মই একে একে চিন দি দিছোঁ, এইটোৰ নাম হৈছে এ অ' ডি আৰু বি অ' চি। কটাকটি কৰে তেনেহ'লে বিপ্ৰতি শিক্ষক, গতিকে এইযোৰা বিপ্ৰতি শিক্ষক, এইযোৰা বিপ্ৰতি শিক্ষক, কোনবিলাক সমান, তাৰমানে এইযোৰ এইটো সমান এইটো, এইটো সমান এইটো। তোমালোকক ইতিমধ্যে কোণ কেনেদৰে লিখে তোমালোকক ব্যাখ্যা দিয়া হৈছে, তোমাৰ আকৌ নতুন এইটো সম্পূৰ্ণ প্ৰথম উপবাদ্যৰ কাৰণে মই তোমাক দিছোঁ,
সবা এটু আমি কোণ অ্যাঙ্গেল এ বি সি এটা কোণ ইয়াক আমি কেনেকে দুডাল বাহু থাকে এ বি বাহু আর বি সি বাহু ইয়ার শীর্ষ বিন্দু বি শীর্ষ বিন্দু আমি মাজত লো কোণটা মাতিব লাগে এ বি সি বা সি বি এ নাইবা আমি অ্যাঙ্গেল বি বলে কব কিন্তু একটা বিন্দু যেটা দুটা কোণ হয় এই এফালে একটা কোণ আছে ধরি ধর ডি তাহলে আমি অ্যাঙ্গেল বি বলে কব নো এটা নাম কি এই কোণ এটা এটা এ বি ডি আর এটা কোণ হচ্ছে এ বি সি গতি ইয়াতো আমি ও তে ও বিন্দুতে চারিটা কোণ আছে এইটার নাম কি হব এটা আমি এই চিন দিছো যে এ ও সি এইটার নাম হব বি ও ডি এইটার নাম এ ও ডি এইটো বি ও সি গতি এইখানে আমি এটা আমি আমার নিজের ভাষাত লিখিলে হব গতি এইখানে আমি সমাধান আহিলো আমি পুনরুক্তিটো যেটো আমার রিস্টেটমেন্ট যে আমি যেটো স্টেটমেন্ট আছে সেইটো আমি নিজের ভাষাত লিখিছো ধরা দুডাল রেখা কথা হয় ধরা হল এ বি আর সি ডি রেখা দুডালে পরস্পর ও বিন্দু ছেদ করেছে ফলত যদি দুডাল রেখায় কটাকটি করে তেনেহলে বিপ্রতিভীর্ঘ বিপ্রতিভীর্ঘ কি কি কোণ হয়েছে এ ও সি আর বি ও ডি এক জোড়া আর এক জোড়া হয়েছে এ ও ডি আর বি ও সি দুজোর বিপ্রতিভ কোণ উৎপন্ন হয়েছে প্রমাণ করিব লাগে যে এই জোড়া সমান আমি ইয়াতে লিখিম এটি এ ও সি সমান বি ও ডি আর এই জোড়া এই জোড়া এ ও ডি আর বি সি সমান আমি এখানে প্রমাণ করিব লাগে আমি প্রমাণ করা যে আছে আমি লিখেছো প্রমাণ করিব লাগে যে এটা কমা দিলে হল এই জোড়া কোণ আর এই জোড়া কোণ সমান এখানে আমার যে এই স্টেটমেন্টটোর রিস্টেটমেন্ট এই উক্তিটোর পুনরুক্তি এটা আমি আহিছো প্রমাণ এটা তোমালোকে চাওয়া এই এ সি ডি রেখার উপর এইডাল রেখা রশ্মিডাল ঠিয় হয়ে আছে তোমালোকে অলরেডি মন আছে তোমালোকৰ মনত আছে যে এডাল ৰেখাৰ ওপৰত যদি এডাল ৰেখা থিয় হৈ থাকে তেনে এই দুটা মিলি 180 ডিগ্ৰী হয় টুকুৰা হয় ৰৈখিক যদি আপোন গতিকে ইয়াতে চোৱা অ এ ৰশ্মি চি ডি ৰেখাৰ ওপৰত থিয় হৈ আছে কোনটো কোনটো কোণ হৈছে এ অ' চি আৰু এ অ' ডি এই দুটা এই দুটা এ অ' চি আৰু এ অ' ডি লগ লাগে 180 ডিগ্ৰী ৰৈখিক যদি আপোন এইটো আমি এক নম্বৰ নামকৰণ কৰিছোঁ ঠিক আছে এইবাৰ চোৱা অ ডি ৰশ্মিডাল এ এ বি ৰেখাৰ ওপৰত থিয় আছে এই কোণ দুটা এ ও ডি আর কি বি ও ডি এ ও ডি আর বি ও ডি ও ডি রশ্মি বি এ বি রেখার উপর ঠিয় হয়েছে তো এ ও ডি আর বি ও ডি এখন আছে এইটো রৈখিক জুড়ি আপন এটা তোমার লগে সা এক আর বি এক আর আমি ইউক্লিডের শতসিদ্ধলে মন করা সো ইউক্লিডের শতসিদ্ধ দেখাটো তো আমার মুখস্থ আছে কিন্তু মনত পেল ইউক্লিডের শতসিদ্ধ ইউক্লিডের শতসিদ্ধ এক নম্বরটো মনত করা একে বস্তুর লগত একটা বস্তুর লগত যদি সমান সমান বস্তু থাকে তেন সেইহত দুটাও সমান হয় যে এই দুটা লগ হয় কিমান ডিগ্রী আছে 180 ডিগ্রী এই দুটা লগ হয়েও আছে 180 ডিগ্রী তো এই দুটা 180 ডিগ্রী কারণে এই দুটা সমান এ ও ডি এ ও সি এ ও ডি এ ও সি যোগ এ ও ডি সমান এ ও ডি প্লাস বি ও ডি তিন নম্বরলৈ অহা আছে তথ্য সমান বস্তুর পৰা সমান সমান অংশ বাদ দিলে একে থাকে আমি এ ও ডি বাদ দিলো কি থাকি গল এ ও সি আর বি ও ডি এটা বাদ দিয়ে দিলো গতিটো প্রমাণ হয়ে গেল আমার একদরে আমি সেইটো প্রসিজরা প্রমাণ নকরিলে হব একদরে প্রমাণ করব পারি এ ও ডি আর বি ও সি হমা কথা আমি ক্লিয়ার হয়েছে এটা ও এ রশ্মি সিদ্ধি রেখার উপর ঠিয় হয়ে আছে এইটা 180 ডিগ্রি এইটো এ বি এর উপর এইটা 180 ডিগ্রি যেহেতু এইটো 180 এইটো 180 গতি এই এই দুটা এই জোড়া আর এই দুটা যোগ হয় সমান 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 অঙ্কর পর সমান সমান মন বাদ দিয়ে তিন নম্বর শতসিদ্ধ গতিটো আমি এ ও ডি আমার বাদ গল কি থাকি গল এ ও সি আর বি ও ডি একদরে প্রমাণ করব পারে এ ও ডি বি ও সি আমার এইটো হিসাব আমার উপপাদ্য প্রমাণ হয়ে গল কথাখানি বুঝি পাইছা না তোমালোকে এটা কথা মন করিবা যে আমি রেখা দুটা ইয়াতে এ বি সি ডি লৈছো তুমি এ বি সি ডি নলয় পি কিউ আর এস লব পারা তুমি মাত্র লিখিবহে লাগে পি কিউ আর আর এস রেখার পরস্পর ও বিন্দু ছেদ করেছে ইয়ার ফল দুজোর বিপ্র এজন হয়েছে কি পি ও আর কিউ ও এস আর এজন পি ও এস কিউ ও আর প্রমাণ করিব লাগে যে কি পি ও আর সমান কিউ ও এস আর পি ও এস সমান কিউ আর আর বাকি প্রমাণ কি তুমি একেবারে করলে হল তুমি সাই লোক ও পি রশ্মি আর এস এর উপর ঠিয় আছে এই দুটা মিলে 180 ডিগ্রি ও এস রশ্মি পি কিউর উপর ঠিয় আছে এই দুটা মিলে 180 ডিগ্রি দুটা যেহেতু 180 আছে ওই দুটা সমান হবে না কোন
তোমাৰ এতিয়া নিজৰ নিজাৰ ভাষাত লিখিলেই হ'ল, ইয়াত যি এংগল পৰে সেইমতে দিলে হ'ল। সেইকাৰণে তোমালোকে কি কৰিবা, উপপাদ্যবিলাক এনেকৈ প্ৰমাণ কৰিব যাওঁতে মুখস্থ নাৰাখিবা, মুখস্থ ৰাখিলে প্ৰমাণ নহয়। কাৰণ তুমি কেনেকৈ এ অ' চি বি অ' ডি এ অ' ডি এ অ' ডি এনেকৈ মুখস্থ ৰাখিব নোৱাৰা। চিত্ৰটো তুমি চাই চাই চিত্ৰৰ লগত যেনে এ বি এ বি চি ডি, তুমি আঁকাৰ লগে লগে তোমাৰ হৈ গ'ল এ বি ফাঁকি লিখিবহে লাগে। এ বি আৰু চি ডি ৰেখাৰে অ' বিন্দু নাম দি বেলেগ নামো দিব পাৰো, কি কি কোণ হৈ কেইটা লিখিব লাগে। সেইকাৰণে তুমি চিত্ৰ চাইহে জ্যামিতিবিলাক প্ৰমাণ কৰিব চেষ্টা কৰিবা। এতিয়াৰ পৰা আমাৰ উপপাদ্যবিলাক আমি প্ৰমাণ কৰি যাব লাগিব। এইটো আমি প্ৰথমটো কাৰণে প্ৰথমটো মই তোমালোকক ব্যাখ্যা কৰি দিছোঁ। তোমালোকে যেতিয়া প্ৰথমটো নিজে লিখিব পাৰিবা, তোমালোকে যিমান চেষ্টা কৰিবা সিমানে পাৰিবা। সেইকাৰণে তোমালোকে এইটো প্ৰথমতে জ্যামিতিটো মই বুজাই দিছোঁ কেনেকৈ চাই ল'বা, তাৰপিছত তোমালোকে নোচোৱাকৈ লিখা চেষ্টা কৰিবা, চিত্ৰৰ লগত কম্পেয়াৰ কৰি কৰি নোচোৱাকৈ লিখি দিবা। আমি নেক্সট উপপাদ্যলৈ আহিম, আজিলৈ ইয়াতে থাকক।